ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দেওয়া হয়েছে। প্রথম দিনের কোরবানির পশু বর্জ্যের পাশাপাশি এদিনের আবর্জনা পরিষ্কার করতে সকাল থেকেই মাঠে ছিল দুই সিটি কর্পোরেশনের 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী, সাথে ছিল কয়েকশো যানবাহন। রাজধানীর বেশিরভাগ ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হলেও পুরান ঢাকাসহ বেশ কিছু এলাকায় আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে প্রায় 12,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। 8,000 টনেরও বেশি বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে গাড়ি আসতেছে আসতেছে, ময়লা টলা নিয়ে যাচ্ছে, গোবর ময়লা এবং যে গরুর যে বর্জ্যগুলো সবগুলো রাস্তা পড়েছে। দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস জানিয়েছেন কোরবানির হাট সংশ্লিষ্ট কিছু ওয়ার্ডে বর্জ্য রয়েছে, যা রাতের মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করা হবে। এবং আমরা আশাবাদী যেটা পারবো, তবে হাটের ইজারাদার থেকে আমাদের নির্ধারিত সহযোগিতা আমরা পাইনি। এদিকে নির্ধারিত 24 ঘন্টার আগেই বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল যারা পশুর কোরবানি দিয়েছে আমরা গতকালই শতভাগ আমরা ক্লিন করে ফেলেছি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।